মজার মজার সব খাবার ড্রিঙ্কস আছে। আসলে এখন স্টেডিয়ামে ইন্ডিয়া একটা খুব ভালো পজিশনে আছে, 17 নম্বর 40 145 2 উইকেট। আপনার দেখে জায়গা নেই, আপনাদের আমি স্টেডিয়ামের দেখেন। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একদম মুসলমান বাংলাদেশি ভাইরা তারা পার্লিমেন্ট নামাজ আদায় করছেন। সবচেয়ে ধর্মপ্রিয় মুসলমান আছে যারা কখনই তাদের নামাজ কাজে দেয় না। আপনাদের আমি এখন নিয়ে যাব দোতলায়, আপনারা দোতলাতে দেখতে পারবেন। আপনাদেরকে তিনটা ফ্লোর দেখানোর জন্য, পসিবল কিনা আমি জানি না। এখানে আপনারা দেখতে পারবেন স্টেডিয়ামের যখন বিভিন্ন ইভেন্টস হয় তার ছবিগুলো এখানে আছে। এখানে রাগবি ম্যাচ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হয়। ইংল্যান্ডের রানী এলিজাবেথ 1917-এ এই স্টেডিয়াম পরিদর্শন করতে এসেছিল, তখন উনি রাগবি ম্যাচ দেখেছিলেন। এখন আমি দ্বিতীয় ফ্লোরে নিয়ে যাবো। সিডনি ক্রিকেট স্টেডিয়ামটা আসলে অনেক আমাদের যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার অ্যাক্সিলেটর দেওয়া আছে, প্লাস লিফ্ট। আমি এখন এসেছি লেভেল 2-তে। লেভেল 2-তে আছে আমি। আপনারা যদি চান, আপনারা ইচ্ছে করলে সিঁড়ি ছাড়া আপনারা স্টেপস দিয়ে আপনার উপরে যেতে পারবেন। আধুনিক কারুকার্য বলে দেখছেন আপনারা,
ফ্লোরে আপনার অনেক ফুড কোর্ট আছে। এখানে আপনার ফেস্টিভ্যাল আছে, আপনি যদি টিকিট কেটে আসেন ওয়ার্ল্ড কাপ হিসেবে, এখানে আপনি ডিনার করতে পারবেন। খুব সুন্দর ডিনার এখানে আপনি বাফে ডিনার আছে। মাঝে মধ্যে আমি আপনাদের ক্রিকেট ম্যাচ দেখাবো, আবার আপনাদেরকে আমি খাবার জন্য দোকান আছে, এবং এখানে আপনি ছেলে হালাল ফুডও খেতে পারবেন। লেভেল টু ফুড কোর্ট, এখানে আপনার স্পোর্টস বারও আছে। আপনাকে দেখাচ্ছি আমি এখন আপনাদের ক্রিকেট গ্রাউন্ডের নাম্বার 3 লেভেলে যাচ্ছে, অর্থাৎ লেভেল 4। আপনাদেরকে আমি নিয়ে যাবো লেভেল 4-এ। এটা হলো কি আরো যা চমকপূর্ণ থাকতো ফুড কোর্টটা।
এখানে আরেকটি জিনিস আপনাদের কথা বলে রাখি, আপনাদের পুরো অ্যাসেটিং ফ্রি ওয়াইফাই, আপনি এখানে 85,000 লোক আপনার 85,000 লোক আপনার এখানে অ্যাটেন্ড করবে এবং পুরোটাই আপনার ওয়াইফাই আয়ত্ত। Here are the SCG Outstanding Umpires, Michael Goff and Ashan Raza.